আমরা কোনো কিছু যখন শুরু করতে যাই তো শুরু করার সময় পাশের থেকে অনেক রকমের লোকে অনেক রকমের কথা বলে আর সেই কথার জন্য আমাদের অনেক রাগ হয় অভিমান হয় অনেক সময় যে কাজটার পিছনে আমরা লেগেছি সেই কাজটা আমাদের ছেড়ে দিতে বাধ্য হয় তো এই বাধ্য হয়ে ছেড়ে দেওয়াটাই এটাই হচ্ছে আমাদের জীবনের সবথেকে ভুল পয়েন্ট মানুষ অনেক কিছুই বলবে মানুষ তোমাকে অনেক ব্যঙ্গ বিদ্রুপ অনেক কথা শোনাবে অনেক রকমের কুৎসিত কথা বলবে সেদিকে কান না দিয়ে আমরা আমাদের যে লক্ষ্য বা আমাদের যে চিন্তা ভাবনা সেটার মধ্যেই যদি থাকি বাইরে আমাদের একদম যদি কান না দেয়া হয় তো মনে করবে সাফল্য একদিন অবশ্যই সেই জায়গাটাই তোমাকে পৌঁছে দেবে আমরা যারা আমি যেমন ভিডিও বানাই অনেকে দেখে অনেকে হাসে অনেকে পিছন থেকে অনেক কথা বলে যে ছেলেটা পাগল হয়ে গেছে ছেলেটা কি করছে উল্টোপাল্টা কি কাজ করছে ঠিক আছে কিন্তু অ্যাকচুয়ালি ওতে আমার কোনো যায় আসে না কারণ আমি ভিডিও বানাতে পছন্দ করি আর আমার এটা অনেক দিনের স্বপ্ন আর স্বপ্নটাকে অনেক দিন ধরে বাস্তব রূপে আনার জন্য চেষ্টা করছিলাম কিন্তু অনেক চেষ্টা করেও পারছিলাম না কিন্তু মানুষ বলে না যে তোমার যদি স্বপ্নের টার্গেটটা ঠিক থাকে তো স্বপ্নটা একদিন সত্যি পূরণ হবে তা তেমনই আমার এই ভিডিও বানার স্বপ্ন বা নেশা যাকে বলে নেশা আমার অনেক দিনের আমি চেষ্টা করে করে না পেরে শেষ পর্যন্ত এই পরিস্থিতিতে এসে আজ আমি বানাতে পারছি তো আমার চ্যানেলটা অমৃত শিকদার অফিসিয়াল নামে একটা চ্যানেল আছে ব্লেজ ব্লগস নামে একটা চ্যানেল আছে দুটো চ্যানেল আমার তো যারা আমার কথা বা আমার ভিডিওগুলো ভালো লাগে যাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর সকলকে বলবো যদি কোনো রকমের তোমার চিন্তা কোনো রকমের কোনো জিনিস নিয়ে বা কোনো কাজ নিয়ে চিন্তা ভাবনা থাকে তো হয়তো তুমি কারো কাছ থেকে সে বিষয়ে আলোচনা করেছো করার পরে হয়তো কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে তো ভালোর দিকেও যাওয়ার দরকার নেই খারাপ দিকেও যাওয়ার দরকার নেই সবসময় মনে রাখতে হবে আমার মন যা চাই আমি সেটাই করব হারলে আমার যাবে লাভ হলে আমার হবে কিন্তু জীবনে রিস্ক তোমাকে নিতে হবে রিস্ক না নিলে তুমি সাফল্য পাবে না হয়তো অনেক সমস্যার সম্মুখীন তোমাকে হতে হবে তাই বলে সেই জিনিসটা বন্ধ করে দিলে হবে না তোমাকে করেই যেতে হবে কন্টিনিউ তবেই তুমি সেই জিনিসটাই সফলতা পাবে আমরা অনেক সময় অনেক কষ্ট পাই কষ্ট পেয়ে নিজেকে কষ্ট দিই মানে নিজে তো কষ্ট লোকের কাছ থেকে পেয়েছি তারপরেও সেই অভিমানের উপর আবার নিজেকে কষ্ট দিই এটা সবথেকে আরো খারাপ কাজ হ্যাঁ যার কথায় কষ্ট পেয়েছি সেইলে আমরা যাব না তার সাইডে যাব না তার থেকে নিজেকে দূরে সরিয়ে নেব দূরে সরিয়ে নিয়ে নিজের মতন করে চলব তবে তুমি দেখবে নিজের যে একটা সাহস বা নিজের যে একটা চিন্তা ভাবনা সেটা আরো স্ট্রং হবে তো অ্যাকচুয়ালি কাজ শেষে আমি বাইরে তেমন যেতে পারি না তো কাজ শেষে যখন টাইম পাই তো এই জায়গাটা বসে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আর নিজেকে কিভাবে আমি আপডেট করতে চাই সেটাই শেয়ার করি আর যাতে সকলে যারা এরকম ডিপ্রেশনে থাকে বা ডিপ্রেশন ভোগে তারাও যাতে এইভাবে আমার মতন বা অন্য অন্য যারা আগে বেড়েছে বা আগে বাড়ার চিন্তা ভাবনা করে তারাও যাতে এইভাবে বাড়তে পারে আমি সকলকে এই অনুরোধটাই করব। অনেক দিন ধরে ভাবছি ঘুরতে যাব কোথাও সেরকম ইয়ে পাচ্ছি না, তা এদিন টাইম পেয়েছি ঘুরতে যাব। ভেবেছিলাম কাউকে সাথে করে নিয়ে যাব কিন্তু তেমন লোক পাচ্ছি না। অ্যাকচুয়ালি একা তো ঘোরা যায় না, তেমন লোক পাচ্ছি না, তো এবার ভেবেছি একাই যাব। কারণ যদি তোমার সঙ্গে কেউ সাথ না দেয় তবে একলা চলো, কথাটা সত্যি বাস্তব একটি কথা। বা তোমার সঙ্গ কেউ না দিতেই পারে, তোমার সঙ্গ দিতে কেউ ভালো নাই লাগতে পারে, তাই বলে তুমি থেমে যাও না, নিজেকে নিয়ে চলতে শিখো। বা মনে করো যে তুমি দুটো লোক, তোমার মন আর তোমার বডিটা, এই দুটো তুমি, এই দুটো মানুষ, এই দুটো মানুষকে নিয়ে তুমি চলতে শেখো। তো এর আগে বাড়ি গিয়ে অনেকে বলেছি চল ঘুরতে যাই, কিন্তু কেউ যেতে চায় না। তো এদিন ভেবেছি আমি একা একাই যাব। সময় কিভাবে আমাকে সময়টা কিভাবে আমার কেটে যাচ্ছে সেটা আমি নিজেই বলতে পারছি না। যখন বাড়ি যাই, বাড়ি গিয়ে কোথাও যেতে ইচ্ছা করে না, সারাদিন একজন মানুষ আর একজন মানুষের ভালো এটা খুব কম মানুষের চাই। আর তুমি বুঝতে পারবে না কে তোমার ভালো চাচ্ছে কে তোমার খারাপ চাচ্ছে, এটা বোঝা অনেক কঠিন। যে মানুষগুলো আজকে তোমার পাশে থাকবে এক সময় দেখবে সেই মানুষগুলো তোমার থেকে অনেক দূরে সরে গেছে। মানুষের দুর্দিনে খুব কম মানুষ পাশে থাকে, আর যে পাশে থাকে সেই সত্যিকারের বন্ধু হয়। এই দাদারা কাজ করছে রাত দিন এক করে, যে সময়টা তোমার কাছ থেকে চলে যাবে সেই সময়টা আর কোনোদিন ফেরত আসবে না। যা কিছু করতে হবে তোমাকে সময়ের সাথে তাল মিলিয়ে করতে হবে, আর চিন্তা ভাবনা করলে হবে না। যা করতে হবে বেশি চিন্তা ভাবনাই সে কাজে আগে বাড়া যায় না, যা করতে হবে তোমাকে অল্প চিন্তা ভাবনার মধ্যেই করে নিতে হবে। আজকে আমি ধরো ভেবেছি যে এই কাজটা করব, একজন দুজন পরিবারের কাছ থেকে জিজ্ঞেস করলে পরিবার কখনো কোন সময় খারাপ বুদ্ধি দেয় না, সবসময় সবাইকে ভালো বুদ্ধি দেয়। তো জিজ্ঞেস করার পরে দেখলে এইবারে দেখা যাচ্ছে সেই কথা মানার বাড়ির থেকে বা পরিবার থেকে মানা করছে, তবু অনেক সময় তোমার মন টানছে সেই লাইনে, টানলে যেতে হবে। মনে হয় ওই লাইনটাই তোমাকে অনেক আগে বাড়িয়ে নিয়ে যেতে পারে। তো আমি যখন ভিডিও করা শুরু করেছি আমার বাড়ির থেকে অনেক সাপোর্ট দিয়েছে, এই জন্য আমি করি, কেউ না করে না কখনো। কিন্তু অনেকে বলে যে কি করছে, পাগল হয়ে গেছে। তো সবাই ভালো থাকবে।